ঐতিহাসিক জয়, অনেক সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে দেওয়ার মতো পারফরম্যান্স, এমন দিনে উৎসব হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু চাঁদেরও কলঙ্ক আছে, আর এটা তো একটা ক্রিকেট ম্যাচ। নিখুঁত জয় যে এটা নয় তা তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও মেনে নেবে, অন্তত টাইগারদের ব্যাটিং তাই বলছে। শুরুটা হয়েছিল দুর্দান্ত, বছরের সেরা ওপেনিং জুটি এসেছিল শান্ত সৌম্যর ব্যাট থেকে, কিন্তু 43 হতেই মরক লাগে লাল সবুজের উইলোতে। পাওয়ার প্লেতে যে দলটা করেছিল এক উইকেটের বিনিময়ে 47, তাদেরই পরের 4 ওভারে রান এসেছে মাত্র 29, উইকেটের পতন হয় 3টা। 11-15 ওভারে বরাবরই ভোগে বাংলাদেশের ব্যাটাররা, মিডল ওভারে রান আসে না, এটা তো পুরানো কথা। সেটাই আবার মঞ্চায়িত হলো বেলেরিফ ওভালে, 5 ওভারে রান 34, উইকেট 1টা। শেষ 5 ওভার টি টোয়েন্টির সবচেয়ে ভাইটাল সময়, যে কোনো দল চায় এই সময়টাতে রান আসবে ঝড়ের বেগে, কিন্তু দলটা যখন বাংলাদেশ তখন এখানেও অবস্থা তথই বৈচ। 16-20 দলের স্কোরবোর্ডে যোগ হয় মাত্র 38 রান, উইকেট 3টা। 120 বলের এই খেলায় বাংলাদেশের ব্যাটাররা ডট বল দিয়েছেন 47টা, 4 মেরেছেন 10টা আর ছক্কা মোটে 3খানা। বাংলাদেশের দীর্ঘদিনের আক্ষেপ ছিল ওপেনিং, কিন্তু আজ শুরুটা ভালো হলেও ক্যারি করতে পারেনি মিডল অর্ডার। পাওয়ার প্লের পর 33 রানে 4 উইকেট হারায় টাইগাররা। ডাচদের সঙ্গেই এই অবস্থা হলে সামনের ম্যাচগুলোতে খুব একটা স্বস্তিতে থাকতে পারবে না লাল সবুজের ম্যানেজমেন্ট। ব্যাটারদের সমালোচনার দিনে দুর্দান্ত ছিলেন বোলার এবং ফিল্ডাররা, পঞ্চম বোলারের অভাববোধ থাকলেও তা আপাত দৃষ্টিতে পূরণ করেছেন সৌম্য। কিন্তু ফিল্ডারদের চেষ্টা এদিন ছিল দেখার মতো, বিশেষ করে স্লো ওভার রেট থেকে বাঁচতে বাউন্ডারি লাইনের রিজার্ভ ক্রিকেটারদের ভূমিকা প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। অস্ট্রেলিয়া ইংল্যান্ড সিরিজ থেকে যে প্রথা চালু করেছিল ক্যাঙ্গারুরা, এবার আইসিসির শাস্তি থেকে বাঁচতে একই কৌশল প্রয়োগ করে সফল হল বাংলাদেশ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।